বরগড় জেলা পাইকমাল থানা সোড়া গাঁর পাঁচ বর্ষিয়া সরল ছোট টুকেলকে অত্যাচার পরে টঁটি চিপিকি দেলা অভিযুক্ত খালি সেৎকি নুহে প্রমাণ ন্যার হবার ছোট ছুঁর মুহকে পথর থেকে ক্যাচ কেচা ফটে দিয়েছে। এই ঘটনা যেতবেলা জনা পড়া গাঁরে হো হাল্লা উত্তেজনা দেখা দিয়ে এই ঘটনাটা অঞ্চলের সবুয়াল এন্ত প্ৰকাৰৰ গোটেই ঘটনা ঘটি যি সূচনা অনুসাৰে অভিযুক্ত বহুত আগৰ খৰাপ উদেশ্য ৰখি কৰি চোডা গাঁওৰ পীড়িতাৰ ঘৰে ৰোহা গত শুক্ৰবাৰ দিন টুকেল ছুৰ বা মদ পি কৰি মতা কৰিদে তাৰপৰা পাঁচ বর্ষিয়া টুকেল ছুয়কে ধরি করে ঝুড়ি ধরি যাবার লাগে কেলা পাঁচ বর্ষর সান টুকেল ছুয় তার মন্দ জানি নাইপারিক তার সাংে ঝুরি মারবার লাগি যাই প্রশান্ত গাঁ পাখে থাকার পঠারি ডুগরিকে নিয়েকরি সে জাগান দুষ্কর্ম করে বেল্টে চিপি করে জীবন নিয়ে গলা প্রমাণ সবু নষ্ট করবারি পথর থেকে তার মুহকে বিভস্র করেদেলা সে নু ঘরকে ফিরি আসি করে নাই জানলা বাগির ঘরে আসিকি রইলা ঘরর মানে টুকেলকে খোজাখি কৰিলে বহুত খোজাখোজি কলা বি নাই পালে গাঁও লোকে বি খোজাখোজি কৰিলে কিন্তু তাৰ পত্না নে মিলা কিন্তু প্ৰশান্তৰ চালিচলন কথা বাৰ্তা হাৱভাৱ দেখি কৰি সন্দেহ কৰি গাঁওৰ লোক মানে অটকাই কৰি ৰখি থাকে সৰপঞ্চ আৰু গ্ৰামবাসী পচৰা উচৰা কৰাৰ পৰা ঘটনাস্থলকে নেকুৰি সমস্ত যি তাৰপৰা গ্ৰামবাসী উত্তেজনা হৈছিল খবর পাই পুলিশ অভিযুক্ত প্রশান্তকে অটকাই তদন্ত আরম্ভ করছে সাইন্টিফিক টিম তদন্ত কলাপরে পোস্টমর্টম লাগি পঠা যাই পুলিশ কুছে ঘটনাস্থলকে পদমপুর এসডিপিও ডিপিও ভূষণ ভইকর সাংে পাইকমাল ঝারবন জগদলপুর থানা অধিকারী পঁচি করে অনুধান করে আপন মানে এন্দা বরগড় জেলার যদি টিকনিক খবর দেখবারকে চাহচন বেলে আমার চ্যানেলকে সবসক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন জুহার